বড় ছেলে ও বড় বৌমার অত্যাচারের অভিযোগে 75 বছরের বৃদ্ধা অন্যান্য ছেলে ও বৌমাদের নিয়ে আশ্রয় নিয়েছেন পথে। এ ব্যাপারে ওই বৃদ্ধা বড় ছেলে ও বৌমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার ওসমানপুর গ্রামে। অভিযোগ, বড় ছেলে লকাই শেখ ও তার স্ত্রী আইনুর বিবি মায়ের চাষের জমি জোর করে দখল করার চেষ্টা করে, বাধা দেওয়ায় ওই বৃদ্ধাকে মারধর করা হয়। কি বলেছে আপনাকে আপনার ও ছেলেরা? আজকে বলিনি কো, আগে ঝগড়াঝাঁটি হতো, ওর বউ বলতো যে তোর ছেলেরা কদিন থাকবে তোর কাছে, তখন দেখবি। কি দেখবে আর কিছু বলতো না, হ্যাঁ ওই রকম বলতো। তোর ছেলে, হ্যাঁ তোর ছেলের আমাকে সবসময় দিয়ে হুমকি দেয় বা সবসময় হুমকুন দেয়। ওর বউ হুমকুনি দেবে, ও হুমকুনি দেবে, সবসময় হুমকুনি দেবে। আপনার নাম? আমার নাম খুঁজে দিবি। হ্যাঁ আমার চোখে পানি নেই বাবা, ঠিক বলেছে। এই 3-4 মাস আমাকে এইভাবে করে রেখে দিয়েছে, কুকুরের মতন করে রেখে দিয়েছে, আমার সব নিয়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমার যা আমার ভাসু কারণটা কি, বাড়িতে অশান্তি ঝগড়া করছে, আমার শাশুড়ি কিছু বলতে গেলে আমার শাশুড়িকে এসে মারছে, আমার বাচ্চাদেরকে প্রচুর খিস্তি করছে, আমার ছোটো ছোটো বাচ্চা ওদের খিস্তি করার কী দরকার, কেন করবে ওরা খিস্তি? আর আমাদের শাশুড়িকে মারছে কেন? শাশুড়ি সব নিয়ে নিয়েছি, সেই প্রতিবাদ করতে যাচ্ছে শাশুড়ি, শাশুড়িকে দেবে না, সেজন্যে মারছে, ঝগড়া করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমার বাচ্চাদেরকে গাল দিচ্ছে, খারাপ খারাপ খিস্তি করছে, আমার বাচ্চাদের কী দোষ যে আমার বাচ্চাদেরকে গাল দেবে? আর সবসময় বলছে খুন করে ফেলে দেবো, মার্ডার করে দেবো, যেখানে মারবো। আমার যায় ছেলে বলছে, যা বলছে, রাহুল বল, রাহুল, আর আমার যা আইনু বিবি লকাই শেখ। আমরা এখন বিচার চাইছি, আমার শাশুড়ির জিনিস আমার শাশুড়িকে অভিযোগ হয়েছে, হ্যাঁ অভিযোগ করেছি, আমার শাস্তি চাই। প্রায় দিন ঝগড়া হয় বাড়িতে, অশান্তি করে টিকা যায় না কো, অশান্তি ঝগড়াতে টিকা যায় না, হ্যাঁ মায়ের বারবার গায়ে হাত তুলতে আসে, তো আমরা ভয় লাগে আমাদের রাত্রে, হ্যাঁ আজকে মেরেছে এবং পড়ে গেছে, সব ঠেলাঠেলি হয়েছে, সেজন্য আমরা থানায় এসেছি। আজকে মায়ের একটা 5 কাঠা মতো জমি আছে খাস, তো আমরা যখন ভাই ভাই আলাদা হয়েছিলাম তো তখন থেকে মা চাষ করে, তো বলেছিল যে যে যা আলাদা হবে মায়ের সাথেই, মানে এই জমি মায়ের কাছে থাকবে, তো এবারে ও আলাদা হয়ে গিয়ে মায়ের জমি মানে ও দখল করে নিয়েছে, এবার মা গেলে ওখানে মানে মাকে মারধর করছে। আজকে মা গিয়েছিল চাষ দিতে, তো ট্র্যাক্টারওয়ালাকে বলছে যে ট্র্যাক্টর মানে চষবি না, চষলে কিন্তু তোর হাল খুব খারাপ করে ফেলবে, আমি চষবি না, এবং মা গিয়ে আটকাচ্ছিল তো মাকে ধাক্কাধুক্কি মেরে ফেলে দেয়, আমি গিয়েছিলাম আমাকে ধাক্কাধুক্কি মেরে ফেলে দেয়, তো আমার 2টো ভাই আছে, ওরা আমাকে আটকেছে। এটা নিয়ে কয়েকবার বাড়িতে থাকতে ভয় লাগছে, বাড়িতে সবসময় ধমকি দিচ্ছে, গঙ্গা যমুনা বইয়ে দেবো, মেরে রক্ত গঙ্গা বইয়ে দেবো, তোর কোন বাপ আছে ডাক, এটা সেটা মানে উল্টো পাল্টা খিস্তি খাবারই করছে। আমার এই 2টো বাচ্চা মেয়ে আছে, 2টো বাচ্চা মেয়েকে মানে এত খিস্তি করছে, মানে বাড়িতে টিকা যাচ্ছে না খুব। এটা ওই লকাই শেখ আর লকাইয়ের বিবি, আর ওইটা আমার বৌদি হয় আর দাদা হয়, আর ওর একটা মানে ছেলে আছে, ওর ছেলেটাকে বলছে যে এমন মারবি রাস্তা দিয়ে আসবে, এমন মার মারবি যেন ওখানে পচে যায়, ক্যান্সার হয়ে যায়, গতর পচিয়ে দিবি, এমন মান মারবি। হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি, তো থানাতে কোনো স্টেপ নিচ্ছে না ওর জন্যে। আর আমরা বাইরে থাকি, আমাদের যেসব সম্পত্তি নিয়ে চাষবাস করেছে, একটা ট্র্যাক্টর কিনে দিয়েছি 15 বছর ধরে, আজকে ওই 15 বছরের হ্যান্ড ট্র্যাক্টর আজকে আমি 30,000 টাকা দিয়ে লোককে বিক্রি করে দিয়েছি, এবং ওর জমি জায়গা যেসব ও চাষবাস করেছে আমরা অনেক কিছু জমি জায়গা বন্ধক দিয়েছি, দিয়ে ওই সব জমি জায়গা, এবং আমাদের 3.5-4 বিঘে জমি আমাদের 2 ভাইয়ের নামে ছিল, ও চাষবাস করেছে 15টা বছর, ওর কোনো সংসারে মানে কোনো কিছু করে দিইনি আমাদেরকে, ওর ওর মানে আমাদের হিসেব চায়, আর আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা ওর জন্য দাবি করছি, আর নাহলে কিন্তু আমরা কোর্ট কাচারি থানা যেখানে মন যাবে যত দূর যাবার সেইখানে কিন্তু আমরা যাব। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।